গরিবদের জন্য এবার বাসস্থানের ব্যবস্থা করবে কলকাতা পুরসভা দু হাজার সালে স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি পাঁচ কোটি টাকা দেয় কলকাতা পুরসভাকে কিন্তু এতদিন সে টাকা পড়েই ছিল ফেব্রুয়ারিতে ওই টাকা রাজ্যের কোষাগারে ফিরে যাওয়ার কথা এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতার পনেরো জন বড় চেয়ারম্যানকে নিয়ে বৈঠকে বসেন বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদদার সেই বৈঠকে ঠিক হয় প্রতিটি বড়ই ষোলোটি পরিবারকে দেওয়া হবে বাড়ি বানানোর টাকা কাদের দেওয়া হবে টাকা পুরসভা সূত্রে বলা হয়েছে যাদের মাসিক আয় ছ হাজার টাকা নিজের অল্প জমি থাকা সত্ত্বেও বাড়ি বানাতে পারছেন না এমন পরিবারকে দেওয়া হবে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা পুরসভা জানিয়েছে প্রতিটি বড়কে এমন ষোলোটি করে পরিবার খুঁজতে বলা হয়েছে প্রথমে সেই পরিবারগুলিকে দেওয়া হবে পঞ্চাশ শতাংশ টাকা সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হলে মিলবে বাকি টাকা আরবান পুয়ার হাউজিং ফর আরবান এই প্রজেক্ট অনুযায়ী যারা কলকাতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা করা যায় এবং তাদের যাতে বাড়িটা থাকার মতো তৈরি করে দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য এক লক্ষ টাকা অনুদান দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাঁচ বছর ধরে এই টাকা পড়ে থাকলেও একেবারে শেষ বেলায় কলকাতা পুরসভার হঠাৎ বোধ কেন তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা